দণ্ডবাবু, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন খুব ভালো আছেন। ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলও তোমার আছে, আর একবার স্বাগত জানাবো ওই সঙ্গমিত্রা একটা নতুন ব্লগ। সেটা হচ্ছে আমার বাড়ির পাশত মেলা বসছে, এনআরই বলে একটা জায়গা আছে, তো সেটি কোনো বিশ্বকর্মা পুজো উপলক্ষে 5 দিন ধরে মেলা, আজকে 4 নম্বর দিন। তো আমরা মেলার মাঠত আছি, আর মেলার উপলক্ষে অনেক কিছু অনুষ্ঠান হয়েছে, মানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এইবার 25 বৎসর উদযাপন হলে তো অনেক কিছু অনুষ্ঠান হয়েছে, নাচ গান আবৃত্তি। এই 2 দিন মোর বেটির ঘরও নাচ গান করছে, আবৃত্তিও করছে। তো শঙ্খধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি ছিল না আর কি ছিল, শঙ্খধ্বনি, তারপরে মোমবাতি জ্বালানো, বিভিন্ন রকম মজাদার মজাদার খেলা ছিল। তো সেই সব খেলা মুই অংশগ্রহণ করং নাই, মোমবাতি জ্বালাছো কিন্তু 8টা মাত্র জ্বালাছো। কুইজ ছিল, বিভিন্ন রকম কুইজত বিভিন্ন রকম গিফট ছিল, তো অনেকে গিফট পেয়েছে। মোর বান্ধবী কী কয় কৃষ্ণা, আজকে একটা গিফট পাইলে, প্রাইজ আর কি, গিফট না প্রাইজ পাইলে, একটা বড় সড়ো গামলা পাইছে। তো আমরা সেই প্রাইজটা কালেক্ট করে মেলার মাঠ চলে এসেছি। এটা দেখো কত রমরমা খাবার, টেস্টি টেস্টি খাবার, মোগলাই খাবার দিচ্ছে, মোগলাই, আর এতে মোগলাইয়ের বিভিন্ন রকম উপকরণ। চেহারাটা এত পরিপাটি, হাতে সুন্দরভাবে বানে ধরছে, মানে অবাক লাগে, অবাক, ম্যাজিকের মতো মোগলাইগুলো বানে ধরছে। তো মই তো স্পাইসি খাবার খাও না, তো মেলা দাসের আগতে মোর বেটি কইছে যে টেম্পলিন না কি কয় লিখ জেলা ঝাপায় ধুরুত ধুরুত করে ওইলে দাসকে চড়ি বে। তো আসিয়া ইমরা এটুকু না ঝাপে ধরছে, তো কৃষ্ণা পাইসে দিছে মই টাকা দেওয়ার আগতে। আর এতে হরেক মাল 15 টাকা, 15 টাকায় খুব সুন্দর সুন্দর জিনিস, ময়ও কিছু বেশ কিছু জিনিস কিনছো। ছাওয়ার খেলনাপাতি এলে দেখলে তো মাথা খারাপ, মোর কালকে আর আজকে মিলে মোর 800 টাকা খরচা হয়ে গেছে, কি যে ইদিন বিদিন জিনিস কিনছো। এলা বাড়ি এসে মনটা কবে হচ্ছে, ভাই ঠাকুর মু 400 টাকা দিয়ে যদি 2টে কুর্তি কিনে হয়, ছাওয়ার জন্য জামা কিনে হয় 800 টাকা দিয়ে 2 দিনে, তাহলে ভালো হলে হয়। তো যাই হোক, এই 2 দিনে ছাওয়া অনেক আনন্দ পাইছে, জীবনে আনন্দেরও অনেক প্রয়োজন আছে। তো এই জিনিস দেখলে তো কিনির মজা, দেখলে কিনির মজা, ছাওয়া বেশি কিছু কিনে দেখুন। এই যে ঝুমকালাম কালকে দেখে গেছো, লেদাম 80 টাকা। তো মু কৃষ্ণের কসম, কৃষ্ণা যেমন করে হোক ব্যবস্থা করে দিই, মু আজকে এই ঝুমকালাম কিনেম। তো 70 টাকা দরদাম করে 70 টাকা দিয়ে কিনলো। শেষ হোক বেটির ঘর কয় ফুচকা খাবে, ফুচকা খাবেই, আর এলে ঝোল দেখলে তো মোর পেটটা করে কেমন কোর করে ধরে, পেট বিশেষ ধরে, ওটাকে এলে খাইলে বোধহয় এলায় বোধহয় পেটটা খারাপ হয়ে যাবে। আর মোর বেটির ঘর খাবার দিচ্ছে, ওই দেখো কৃষ্ণের বেটা আবির আর মোর 2 বেটি, তাহলে যে ঝাল ধরছে খায়া, আবির 10 টাকার খাইছে আর মোর বড় বেটি 20 টাকা নিয়েছে, ছোটো বেটি ঝালেতে লাল কাল হয়ে গেছে, কি অবস্থা। এলে এলে সব ধরে মেলা বাড়ি আসে, হেয়ারবেল ঠেয়ারবেল দিয়ে সাজে ঠাজে দিয়ে আছে, আমার নাই খুলে দিছে। আর দেখো মুই এতটা টাং টাঙা লম্বা, আমার বেটি দিয়ে ভিডিও করালো, তোমার মা গো মোর ভিডিও কর না, মুই জামখানে ওদি মোক এত সুন্দর লাগে হচ্ছে দেখি ভিডিও, বা বা বা। যাই হোক, এটি কোনো যেমন জিনিস তেমন দাম, বিক্রি তোমার ফেরত হয় না। এই গয়নালার দাম 70 টাকা, 80 টাকা আর 120 টাকা, যেটার যেমন দাম। তো মুই ভাবলাম বর তো আইসে নাই, এলা না, বরের সাথে মেলা যাবার মন যায় না, এই হেটাও কিনে দিবেছে না, ওটাও কিনে দিবেছে না, দরদাম করিয়ে মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এলা একটা চেঙ্গড়ি মানুষের সাথে মেলা ঘোরার মজা আলাদা। তো কৃষ্ণা মুই একসাথে মেলা ঘুরলাম, ইমরি এলা আইসক্রিম খাবে, কৃষ্ণও আইসক্রিম খেল, কৃষ্ণও স্পাইসি খাবার খায় না, মুইও স্পাইসি খাবার খাও না, রিমে ঝাপাঝাপি শেষ হয়, আমরা এলা বাড়ি যাবো। টাটা, কেমন লাগিল আমার মেলার ব্লগটা কমেন্টও জানাবেন।